এই প্রশ্ন থেকে কি বের করতে হবে দেখুন, শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটাই বের করতে হবে। তাহলে এই প্রশ্নে কি কি দেওয়া রয়েছে সেটা একটু দেখি। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, এই কথাটা বুঝুন যে এইখানে একটা খাসিতে অনেক কলা রয়েছে, এইখান থেকে সে কি করছে 30 টাকা দিয়ে 10টা, আবার 30 টাকা দিয়ে 15টা, এইভাবে পরে আবার 30 টাকা দিয়ে 10টা, 30 টাকা দিয়ে 15টা, এইভাবে সমান সংখ্যক, এইখানে যদি 30 টাকা দিয়ে 10টা, এইখানেও 30 টাকা দিয়ে 15টা, তার মানে এইখানে যদি এই 90 টাকার 30টা কলা কিনে থাকে, এইখানে দিয়ে 90 টাকা দিয়ে 45টা কলা কিনেছে, এরকম সমান সংখ্যক। এইখানে ধরুন এইভাবে দুইবার, এইখানে তিনবার, এমন না, এইখানে যদি তিনবার কিনে থাকে, এইখানেও ঠিক তিনবার কিনেছে। তাহলে এইখানে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমান সংখ্যক 30 টাকায় 10টি করে, অর্থাৎ 30 টাকা দিয়ে 10টা, আবার সেমভাবে 30 টাকায় 15টি দরে, অর্থাৎ 30 টাকা দিয়ে 15টা করে, 30 টাকা দিয়ে 15টা, এইভাবে সমান সংখ্যক কলা ক্রয় করে সে যখন বিক্রি করতে যায় সবগুলো কলা 30 টাকায় 12টি, অর্থাৎ সে যখন বিক্রি করতে চায় তখন এই যে কিনলো কলাগুলো, এই কলাগুলো থেকে সে কি করছে বারবার 30 টাকা দিয়ে 12টা বিক্রি করছে, 30 টাকা দিয়ে 12টা বিক্রি করছে, সে তো এখানে মিক্স করে করে বিক্রি করছে, এই দিক থেকে 2টা, এই দিক থেকে 2টা, এমন হয়তো দিছে, বা এই দিক থেকে 4টা দেখ, বা এই দিক থেকে 4টা দেখ, এইভাবে মিক্সার করে করে 30 টাকা দিয়ে 12টা এইভাবে বিক্রি করে করে দিছে। এখন সে বলতেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, আমাকে শতকরা বের করতে হবে, অর্থাৎ শতকরা মানেই হচ্ছে 100 টাকায় কত লাভ বা ক্ষতি হলো সেটা আমরা বের করব। এখন এই জায়গায় আমাদের সব কিছু 100 টাকায় বের করতে হবে। আগে আমরা একটু কাজ করে নিই যে 30 টাকায় 10টি দরে, তার মানে 30 টাকায় 10টা, তাহলে আমরা একটা কলার দাম বের করি। আগে ফার্স্ট কাজ হচ্ছে একটা কলার দাম, তাইলে আমরা বলতে পারি দশটি কলার ক্রয় মূল্য কত 30 টাকা, 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য হচ্ছে এই 30 ভাগের 10, কারণ হচ্ছে 10-এর থেকে কমে গেছে, তো এই জন্য ভাগ করে দিছি, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাহলে এইখানে একটা কলার ক্রয় মূল্য কত টাকা পেয়ে গেলাম 3 টাকা। আচ্ছা, এখন আবার সেমভাবে 15টি কলার, এই 15টি কলার ক্রয় মূল্য কত 30 টাকা, তাহলে এখন একটা কলার ক্রয় মূল্য কত, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, একটি কলার ক্রয় মূল্য কত, এই 30-এ 15 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 2 টাকা, তাহলে এইখানের একটা আর এইখানের একটা, অর্থাৎ 2টা কলা, অর্থাৎ 2টা কলার, এই একটা আর এই একটা, এই 2টা কলার ক্রয় মূল্য কত পড়ল, 2টা কলার ক্রয় মূল্য পড়ল যে 3 টাকা আর 2 টাকা, 5 টাকা, অর্থাৎ 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 টাকা। তাহলে সে যে কলাগুলো কিনছে, এই কিনার ক্ষেত্রে 10টি কলা কিনছিল 30 টাকা দিয়ে, ওই ক্ষেত্রে একটা কলার দাম পড়ছে 3 টাকা, আবার 15টা কলা যখন কিনছিল 30 টাকা দিয়ে, তখন একটা কলার দাম পড়ছে 2 টাকা, তো এই 2টা কলার দাম হচ্ছে মূলত 5 টাকা। এখন দেখি সে বিক্রি করার ক্ষেত্রে কি করছে, এই 12টা কলা 30 টাকায় বিক্রি করছে, অর্থাৎ এই 12টা কলা যদি 30 টাকায় বিক্রি করে থাকে, এই 12টি কলার দাম বিক্রি করছে কত 30 টাকা, তাহলে একটা কলা বিক্রি করছে কত, এই 30-এ আমরা যদি 12 দিয়ে ভাগ দিই, এখন আমাদের বের করা দরকার যে 2টা কলা, তাইলে আমরা তুলনাটা বুঝতে পারবো, 2টা কলা বিক্রি করছে কত, এই 30 ভাগ 12 ইনটু 2, তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 6, অর্থাৎ 5 টাকা, তাহলে সে 2টা কলাও বিক্রি করছে 5 টাকা। এখন দেখুন কিনছে কত টাকা দিয়ে 5 টাকা দিয়ে, বিক্রিও করছে কত টাকা 5 টাকা, 2টা কলা কিনছে 5 টাকা দিয়ে, আবার 2টা কলা বিক্রিও করছে 5 টাকা দিয়ে, তাহলে এখানে কোনো লাভ বা ক্ষতি হয় নাই। আর যদি শতকরায় আমরা লাভ বা ক্ষতি বের করতে চাইতাম,
তাহলে এখন আমাকে শতকরায় অর্থাৎ 100 নিয়ে কাজ করতে হতো। যেমন এই ম্যাথটাই আমরা একটু গুড়িয়ে করব, অন্যভাবে করব। যদি এইভাবে এই কাজটা না করে অন্য কাজটা করি, যেমন এইখানে ভ্যালুটা অন্যরকম দেওয়া রয়েছে, ধরুন যদি এই প্রশ্নটা একটু গুড়িয়ে দেওয়া হয়, এইখানে বলা হলো যে 30 টাকায় 20টি, অর্থাৎ এখন 30 টাকায় 20টি ধরে বিক্রি করছে, সেম আগেরটুকু তো সেম। যেমন 10টি কিনছে কত, 30 টাকায়, তাহলে আমরা এইখানে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য কত, 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত হবে, একটি কলার ক্রয় মূল্য হবে এই 30-রে 10 দিয়ে ভাগ দিলাম, তার মানে 3 টাকা, সেম আগের কাজটা। তারপর আবার হচ্ছে এইখানে 15টি কলার ক্রয় মূল্য কত, 30 টাকা, তার মানে এখন একটা কলার ক্রয় মূল্য কত, একটা কলার ক্রয় মূল্য হচ্ছে এই 30-রে এই 15 দিয়ে ভাগ দিলে তার মানে 2 টাকা পাচ্ছি, অর্থাৎ 2 টাকা। তাহলে এইখানে এই যে 2টা কলার, 1+1=2, 2টি কলার ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্যটা আমরা বের করে ফেলি, 2টা কলার ক্রয় মূল্য হচ্ছে 3 আর 2, 5 টাকা। এখন সেমভাবে আমরা এই বিক্রয় মূল্যটা বের করব, যে 20টি কলার বিক্রয় মূল্য কত, কলার বিক্রয় মূল্য 20টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, 20টি কলার বিক্রয় মূল্য হচ্ছে কত, 30 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত, একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে এই যে 30 ভাগ 20। এখন হচ্ছে 2টা কলার বিক্রয় মূল্য কত, কেন 2টা বের করতে চাচ্ছি, এই যে এটার সাথে তুলনা করব যে আসলে লাভ বা লস হয়েছে কিনা। 2টা কলা কিনছি আমি 15 টাকা দিয়ে, এখন 2টা কলা আমি বিক্রি করব কত টাকা দিয়ে, 2টা কলার বিক্রয় মূল্য তাহলে হচ্ছে এই যে 30 ভাগ 20 ইনটু হচ্ছে 2, কারণ হচ্ছে এইখানে কমছে তো ভাগ করছি, এইখানে বাড়ছে তো এইখানেও গুণ করছি, তাহলে এখন যদি কাটাকাটি করি তো এই যে 3 টাকা। তাহলে আমি 2টা কলা কিনছি 5 টাকা দিয়ে এবং আমি 2টা কলা বিক্রি করতেছি 2 টাকা দিয়ে, আসলে আমার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, অবশ্যই লস হচ্ছে, এইখানে বোঝাই যাচ্ছে। কারণ আমি একটা 2টা কলা যদি 5 টাকা দিয়ে কিনে 3 টাকা বিক্রি করে দেই, তাহলে তো অবশ্যই আমার লাভ লস হচ্ছে, তাহলে আমি এখানে ক্ষতিটা পাচ্ছি, ক্ষতিটা কত, ক্ষতির পরিমাণটা কত, ক্ষতির পরিমাণটা হচ্ছে যে 5 টাকা দিয়ে কিনে আমি 3 টাকা বিক্রি করে দিচ্ছি, তাহলে আমার 2 টাকা করে ক্ষতি হচ্ছে। এখন এই 2 টাকা ক্ষতি হয় মূলত কত টাকায়, আমাকে এইটা শতকরাই বের করতে হবে। দেখুন এই যে 5 টাকায় ক্ষতি হয়, 5 টাকায় ক্ষতি হয় 2 টাকা, কারণ হচ্ছে যে 5 টাকা দিয়ে যে জিনিসটা কিনছি এই 5 টাকার জিনিসটা বিক্রি করে ক্ষতি হচ্ছে কত, 2 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত, এই 1 টাকায় ক্ষতি হয় এই 2-রে আমরা 5 দিয়ে ভাগ করলাম এত টাকা, তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়, এই 100 টাকাটাই হচ্ছে মূলত শতকরায় ক্ষতি। তাহলে এই যে 100 দিয়ে গুণ, অর্থাৎ 5 20-এ 100, তাহলে এই যে এইখানে 20 দ্বিগুণে 40, অর্থাৎ 40%। তাহলে শতকরা কত টাকা ক্ষতি হয়, 40% ক্ষতি হয়, তাহলে আমার ব্যবসার 40% লস হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে বের করতেছি, আগে এই দিকে ক্রয় মূল্যটা বের করব, যতগুলো কলার ক্রয় মূল্য থাক, যদি এখানে 3 ধরনের ক্রয় থাকতো তাহলে 3টা কলার ক্রয় মূল্য বের করতাম, তারপর হচ্ছে 3টা কলার বিক্রয় মূল্য বের করে তুলনা করতাম যে কত টাকা লস হয়েছে, তাহলে কত টাকায় কত টাকা লস হয়েছে অত টাকা থেকে শতকরায় নিয়ে আসতাম। যেমন প্রশ্নটা যদি এইরকম পাইতাম আমরা শেষ মুহূর্তে এসে, যেমন হচ্ছে এইখানে 4 ধরনের কলা কিনছে, যেমন 10টা 30 টাকা, 15টা 30 টাকা, 20টা 30 টাকা, 50টা 30 টাকা, কিন্তু সে বিক্রি করছে যে 30 টাকায় 20টা। তখন যদি আমরা এরকম 4টি কলার ক্রয় মূল্য যদি পাইতাম 15 টাকা, এবং এই 4টা কলার বিক্রয় মূল্য যদি পাইতাম 7 টাকা, যেমন 4টি কলার বিক্রয় মূল্য 7 আর 4টি কলার ক্রয় মূল্য, তার মানে এক খালি কলা আমি পাইকার হিসাবে কিনছি 15 টাকা দিয়ে, বাজারে গিয়ে বিক্রি করতেছি 7 টাকা দিয়ে, তাহলে আমার ক্ষতিটা কত হচ্ছে, ক্ষতিটা হচ্ছে মূলত 8 টাকা, অর্থাৎ এই 15 টাকা থেকে 7 টাকা বাদ দিলে আমার ক্ষতি হচ্ছে 8 টাকা। তাহলে এই 8 টাকা ক্ষতি কত টাকায় হচ্ছে মূলত, এই 15 টাকায় ক্ষতি হচ্ছে 8 টাকা, তাহলে আমাকে 100 টাকায় ক্ষতি বের করতে হবে। 1 টাকায় এই 8/15, 100 টাকায়
এই 8/15 ইন্টু 100, তাহলে এইভাবে দিয়ে দিব। এখন লাভের ব্যাপারটাও সেম, যদি এইখানে লাভ হতো যেমন এখানে 20, তখন আমরা লাভ কত পাইতাম, 20-5, তখন আমরা লাভ পাইতাম 5 টাকা। তাহলে আমরা বলতাম 15 টাকায় লাভ হয় 5 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত 5/15, তাহলে 100 টাকায় লাভ হয় কত এত। পরে এটাকে পার্সেন্ট দিয়ে দিতাম, যেমন 40 আসার পরে কি করছে একটা পার্সেন্ট দিয়ে দিছি, যেহেতু আমরা শতকরা বের করছি, যেহেতু আমরা 100 বের করছি, 100 বের করা মানেই হচ্ছে শতকরা, আর শতকরা মানেই হচ্ছে আমরা পার্সেন্টেজ দিয়ে দিব। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।